হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট তোমাদের 4-15তম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করবো। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাবো। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, এখানে সপ্তম অধ্যায়ের বলছে ব্যবহারিক জ্যামিতি। এখানে পাঠ্যসূচিটা বলা হয়েছে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন। এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্টে বলছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া হচ্ছে 16 সেন্টিমিটার। নিচের প্রশ্নগুলো সমাধান করো। এখানে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমার উত্তর সমাধান দেবে। প্রথমটা বলা হয়েছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 3/1 সমান পরিসীমা বিশিষ্ট একটি সম্ভাব্য ত্রিভুজ আঁকো। 2 নম্বর বলছে একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন করো যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্য 6/1 অংশে এবং ভূমি কাঠের বাক্সের প্রস্থ 1/4। তো এইভাবে তোমরা প্রশ্নগুলো দেখে নিবা। তো আমরা ফার্স্টেই উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হবে অবশ্যই আমাদের কমেন্টস করে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তোমরা এখানে দেখতে পারছো, তোমাদের এখানে বিষয়টা হলো গণিত। এখানে 1 নম্বর বলা হচ্ছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 3/1 সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকো। প্রথম ক নং প্রশ্নের উত্তর দিবে, মানে 1 নম্বর প্রশ্ন উত্তর দেখো, দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজের পরিসীমা 30-এ ওই 3 দিয়ে ভাগ করবে, 3 × 10=30, তাই তোমাদের অ্যান্সারটা 10 সেন্টিমিটার হবে। তো তোমরা 10 সেন্টিমিটার এবার ফার্স্টে 10 সেন্টিমিটার আঁকবে, আঁকার পরে তুমি জাস্ট এই 10 সেন্টিমিটার তুমি ভাগ করবে, 3টা ভাগ করবে। দেখো এটা কীভাবে ভাগ করবে, এটা সম্পাদ্যে আমাদের আছে বইয়ের মধ্যে, জাস্ট এটা আমরা দেখাই দিচ্ছি। তারপরও এভাবে তোমরা 3 ভাগ করবে, এটারে পিটে 3 ভাগ করলে তোমাদের এরকম একটা ভাগ হবে। তো এই ভাগ দিয়ে তুমি একটা ত্রিভুজ রেখে দিবে, ত্রিভুজটা চিহ্নিত করবে এ বি সি, অর্থাৎ ফার্স্টে বি থেকে এম পর্যন্ত নিবে একটা রেখা আঁকবে, সরল রেখা। তারপরে তুমি কি করবে, তুমি ওই পি এর P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি বি এর উপরে এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবা এবং সি থেকে আবার এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে তোমাদের এই বিন্দুতে তোমরা যোগ করে দিবে, এ বি এবং এ সি যোগ করে দিলে তোমাদের ত্রিভুজটা হয়ে যাবে। তারপর দেখো এরপরে তোমাদের যেটা ছিল এই 2 নম্বর, যেটা ছিল 2 নম্বরটা দেখো ভালো করে। এখানে 2 নম্বর বলছে দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং কাঠের বাক্সের প্রস্থ আছে তোমাদের 16 সেন্টিমিটার, সমকোণী ত্রিভুজের অতিভুজ তুমি ওই 6 দিয়ে তুমি 30টা ভাগ করবে, 5×6=30 হবে। তাহলে এখানে তোমাদের সম্ভব ত্রিভুজের অতিভুজ হবে 5 সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজের ভূমি হবে কত, দেখো 16-এ তুমি ভাগ করবে 4 দিয়ে, 4টা ভাগ করলে 4×4=16 হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি হবে 4 সেন্টিমিটার। এখন 2 নম্বর দিয়ে একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন করা যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্য 6/1 অর্থাৎ 1/6 এবং ভূমি কাঠের বাক্সের প্রস্থ 1/4 সমান। তারপরে তোমাদের বলা হয়েছে দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরটা, দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য সমান তোমাদের 30 সেন্টিমিটার, কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান তুমি 6×30 ভাগ করবে, ভাগ করলে তোমাদের হবে 5 হবে 5 সেন্টিমিটার, সমকোণী ত্রিভুজের ভূমি হবে 4×16 ভাগ করলে তোমাদের এখানে 4 হবে 4 সেন্টিমিটার। তারপরে তুমি জাস্ট একটা 5 সেন্টিমিটার এই হলো 5 সেন্টিমিটার ছোটাতের এ এবং বড় ছোটাতের বি হচ্ছে তোমাদের 4 সেন্টিমিটার। তারপরে জাস্ট তুমি এইভাবে একটা ত্রিভুজ এঁকে দিবে, প্রথম এ আর ডি একটা রেখা অংশ আঁকবে, তারপরে তুমি কি করবে এই বিন্দুতে একটা লম্ব আঁকবে, এই লম্ব লম্ব আঁকার পরে তারপরে জাস্ট তুমি কি করবে ফার্স্টে এডি থেকে তুমি এ এর সমান করে বি এর সমান করে এ বি অংশ কেটে নেবে, তারপরে তুমি বি বিন্দুতে তোমাদের এ এর সমান ব্যাসার্ধ নিয়ে উপরে লম্বর মধ্যে একটা বৃত্তচাপ আঁকবে, তাহলে তোমাদের এই সিবি যোগ করে দিবে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো 3 নম্বর যে প্রশ্নটা সেটা বলা হয়েছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কাঠের বাক্সের প্রস্থের 4/1 সমান। 3 নং প্রশ্ন উত্তরটা দিবে, দেওয়া আছে কাঠের বাক্সের প্রস্থ 16 সেন্টিমিটার এবং বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তুমি 4×16 ভাগ করবে, 4 হবে 4 সেন্টিমিটার হবে। তো বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তুমি জাস্ট কী করবে ফার্স্টে এই একটা রেখা আঁকবে, তারপরে এই বিন্দুতে তুমি কী করবে লম্ব আঁকবে, এ এফ লম্ব লম্ব আঁকার পরে তারপরে তুমি কী করবে এ থেকে ই থেকে তুমি ওই যে 4 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে মানে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি অংশ কেটে নিবে, আবার উপরে লম্বর দিকে দেখো এ এফ থেকে তুমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ডি অংশ কেটে নিবে, তারপরে বি এবং ডি বিন্দুতে
বি এবং ডি বিন্দুতে কোন এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবে তারা সি বিন্দুতে ছেদ করবে তাহলে এসি এ ডিসি এবং বিসি যোগ করে দিবে তাহলে তোমাদের এটা হয়ে যাবে বর্গটা হয়ে যাবে তারপর দেখো 4 নম্বর প্রশ্নে বলছে দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য এখানে 30 সেমি এবং কাঠের বাক্সের প্রস্থ দেওয়া আছে 16 সেমি আর রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 30 এর তুমি ই দিয়ে ভাগ করবে এই 6 দিয়ে ভাগ করবে 5 6 30 5 দা ভাগ করবে 5 6 30 হবে তারপর দেখো রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 এর 4 দা ভাগ করবে 6 সেমি হবে 4 নম্বর বলছে কোন রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্য 5/1 অংশ এবং প্রস্থ হবে 4/1 অংশ সমান হলে রম্বসটি অঙ্কন করো এখানে তোমাদের এটা কিন্তু প্রশ্নটা আমার 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো আমরা উত্তরে চলে আসলাম এখন উত্তরটা তোমাদের কি হবে তো এ সমান আঁকবে এবং বি সমান আঁকবে দুইটার তুমি বিটার তুমি অর্ধেক করবে অর্ধেক করলে একটা অংশ হবে সেই অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখানে জাস্ট তুমি এ ই একটা সরলরেখা আঁকবে তারপরে তুমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ডি অংশ কেটে নিবে তারপরে তুমি এটারে তারপর এ এর বি এর সমান নেবে বি এর অর্ধেক মাপ নিয়ে তুমি কি করবে বি বি ও বিন্দু বি ডি এর ও বিন্দুটা নির্ণয় করবে তারপরে তুমি কি করবে বি এর অর্ধেক নিয়ে তুমি ও এ অঙ্কন করবে এবং ও সি অঙ্কন করবে তারপর জাস্ট চারদিক দ্বারা যোগ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এখানে বিশেষ নির্বাচনটা কী হবে ভালো করে দেখে নাও বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি এ বি সি রম্বসের দুইটি কর্ণ এ সমান 6 সেন্টিমিটার বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বি ই হতে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি অংশ কেটে নেই বি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক জি এস আঁকিয়ে যা বিডিকে উ বিন্দুতে ছেদ করে এবার বিকে সমদ্বিখণ্ডিত করি এবং উ কেন্দ্র ওকে কেন্দ্র করে উজি এবং ও এইচ থেকে বি বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এ এবং ও সি অংশ কেটে নেই এ ইউ বি বি ইউ সি সি ইউ ডি এবং ডি ইউ এ যোগ করি তাহলে এ বি সি উদ্দিষ্ট রম্বস হয়ে যাবে তো এভাবে তোমরা লিখে দিলে অ্যান্সারটা হয় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হবে সেটা কমেন্টস করবে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ